কোস্তবের ন্যাড়া হওয়াকে কটাক্ষ কামারহাটি পৌরসভার কাউন্সিলর নির্মলা রায়ে তৃণমূল কাউন্সিলর বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় 32টি সেলাই আছে তুমি তোমার মাথায় 40টি সেলাই ফেলে এসো তারপরে বুঝবো তুমি একজন ব্যক্তি গত শনিবার জামিন পরপর আদালত চত্বরেই মাথার সমস্ত চুল কামিয়ে কংগ্রেস নেতা প্রতিবাদ জানান কৌস্তব বাগচির এই অভিনব কায়দায় প্রতিবাদকে তীব্র ভাষায় কটাক্ষ করছে কামারহাটি পৌরসভার কাউন্সিলর নির্মলা রায় তার সরাসরি চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় 32টি সেলাই রয়েছে তুমি তোমার মাথায় 40টি সেলাই ফেলে এসো তারপরে বুঝবো তুমি একজন ব্যক্তি তুচ্ছ লোকে যারা ন্যাড়া হয়েছেন তাদের নাম ধরতে চাইছি না আমরা কিন্তু আমরা ঘোল ঢেলে দেখিয়ে দিয়েছি যে মানুষ তুমি মুখে বড় হতে পারো না এইসব করে বড় হতে পারো না যদি তুমি সিএমএ এগেস্টে কিছু বলতে চাও তাহলে দিদি মাথায় 32খানা সেলাই আছে তুমি 40খানা সেলাই করে আসো আমরা তোমাকেও শুনবো তুমি কে ব্যক্তি চামড়া গুটিয়ে দিয়ে যাক আমাকে যা খুশি করুক আমার প্রাণ যদি বেঁচে থাকে আমার যদি শরীরে যদি আমার শ্বাস প্রশ্বাস চলে তারপরে বাকিটা আমার যা ভাবে আইনি পদক্ষেপ নেওয়ার তাতে তারা যারা আমার চামড়া গোটাবে তারা বুঝবে বলিউডে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া এবং কালকের যে ঘটনার পরে যে মানুষের প্রবল জনসমর্থন আমার প্রতি এবং তৃণমূল কংগ্রেসের প্রতি যে মানুষের যে এত ঘৃণা সেটা তো তৃণমূল কংগ্রেসের মাথা খারাপ হয়ে গেছে তাই ওদের নেতারা যা পারছে তাই বলছে অনুব্রত দিল্লি যাত্রায় পুলিশের অসহযোগিতা নিরাপত্তা দিতে না পারার বাহানা পড়েছেন অনুব্রতকে আনা গেল না কলকাতার ইডি দপ্তরে রবিবার আটকে গেল অনুব্রত দিল্লি যাত্রা এটা বদমাইশি অনেকদিন ধরেই করছে হয়তো আর একটা জায়গা যাওয়া বাকি আছে সুপ্রিম কোর্ট পঞ্চায়েত নির্বাচন বলেই কি এত তৎপরতা দিল্লি নিয়ে যাওয়ার দিল্লি যাত্রা আটকাতে মরিয়া কৌশল কেষ্টর আজ উচ্চতর আদালতে দ্বারস্থ হওয়ার সম্ভাবনা তিহার যেতে হবেই অনুব্রতকে নিশানা শুভেন্দু অধিকারীর সামনে পঞ্চায়েত ভোট বলে কি অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার তৎপরতা তোপ তৃণমূলের তো সম্ভব রাজ্য সরকার চাইছে অনুব্রত মণ্ডলকে শেষ করে দিতে যাতে তার মৃত্যু হয় অনুব্রত রাজ্য পুলিশের হেফাজত নিয়ে মারাত্মক আশঙ্কা বিজেপির সাংসদের প্রমাণ তথ্য চাপা দিতে খুন করা হতে পারে অনুব্রতকে আশঙ্কা সৌমিত্র খার অনুব্রতর প্রতি আনুগত্য দেখাতে গিয়ে বিজেপিকে হুমকি অনুব্রতকে দিল্লি নিয়ে কষ্ট দিলে বিজেপি কর্মীদেরও কষ্ট পেতে হবে হুমকি বীরভূমের তৃণমূল নেতা গদাধর হাজরার মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখতে চাইল কাজটা আমি করব আর শক্তি হলেন আপনারা নন্দীগ্রামে মমতাকে হারিয়েছি জনগণ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর কাজ দিয়েছে মহিষাদলে হুঙ্কার শুভেন্দুর মানুষ টাকা ফেরতের দাবিতে কালীঘাটের দিকে মিছিলের হুঁশিয়ারি বিরোধী দলনেতার মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হারেননি মমতা ব্যানার্জিকে চক্রান্ত করে হারানো হয়েছে তাই কন্ট্রোল কমিশনের মাধ্যমে পার্টিতে সমস্ত নেতৃত্বকে বলা হোক যে তোমার প্রতিটা পদক্ষেপ পার্টি লক্ষ্য করছে সাগর দিঘিতে তৃণমূলের হারের পর দলের একাংশের বিরুদ্ধে তোপ মদন মিত্রের কন্ট্রোল কমিশনের মাধ্যমে সব নেতাদের বলা হোক তোমার পদক্ষেপ লক্ষ্য করছে দল সোশ্যাল মিডিয়াতে তোপ কামারহাটির বিধায়কের হারের ময়না তদন্তে তৃণমূল